আমরা প্রথমা কিউটি আউল অ্যান্ড মম চললাম ঘুরু ঘুরু করতে। আমরা রয়েছি জুবলি আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড হচ্ছে লন্ডনের মেট্রো ট্রেনকে বলে আন্ডারগ্রাউন্ড। এখানে অনেক লাইন রয়েছে আন্ডারগ্রাউন্ডের। আমরা এখন সেটার মধ্যেই একটা জুবলি লাইনে যাচ্ছি। আমরা যাব এমলি পার্ক, একটু শপিং আছে। স্কুল খোলার আগে গিয়েছিলাম, তো স্কুলের একটু শপিং করার আছে, সেই জন্য যাচ্ছি। সেম একটা ট্রেন পাস দিয়ে যাচ্ছে, আমরা যেটা জুবলিতে রয়েছি তারই আর একটা জুবলি গেল। বেশ ফাঁকা ট্রেন, আমরা খুব ভালো সময়টা বেছে যাচ্ছি, একদমই ফাঁকা বলতে পারো, ভয়ের কিছু নেই। তারপরেও আমরা মাস্ক পরেছি, সাবধান হয়ে সতর্ক হয়ে যাতায়াত করি। যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করনি, তারা নিচে লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করো, আর বেলটা অন করতে ভুলো না, তাহলে আমাদের সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা। আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, তাহলে আমরা উৎসাহ পাব। আমরা বেশ কাছাকাছি এসে গেছি, এবার নামতে হবে একটু পরেই, তার জন্য রেডি হয়ে নেব। আমরা এখন নামব, আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছে ট্রেন। আমরা এখনই নামব, দরজা খুললেই, দরজা খুলে গেছে, আমরা নেমে গেছি এমলি পার্ক স্টেশনে। ফুটবল প্রেমীরা অবশ্যই জানো যে এমলি পার্ক স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম সেটা এখানেই। এই যে আমাদের ট্রেনটা, পুরো ট্রেনটাই ফাঁকা, আমাদের নামিয়ে দিয়ে ট্রেন চললো তার গন্তব্যস্থলে। বাই বাই ট্রেন। আমরা এখন প্ল্যাটফর্মের থেকে বেরোবো, বাইরে যাব, সেই দিকে এগোচ্ছি। এই সিঁড়িতে উঠে গেলাম। এই যে ওয়েস্টার কার্ড, ওয়েস্টার কার্ডের মাধ্যমে আমাদের পে হয়। ওয়েস্টার কার্ড টাচ করে পে করে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম। এই যে এটা হলো এমলি স্টেডিয়াম, আমরা ঠিক এর পাশে শপিং সেন্টারটায় যাচ্ছি। স্টেশনের সামনে থেকে একদম সোজা রাস্তা চলে গেছে স্টেডিয়ামে, নাক বরাবর হাঁটলেই পৌঁছে যাবে স্টেডিয়ামে। আমরা এসে গেছি স্টেডিয়ামের সামনে। স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি শপিং সেন্টারের দিকে, আর সেখানে যেতেই পড়লো এমলি এরিনা। এরিনার সামনে সুন্দর ফাউন্টেন রয়েছে, প্রথমে একটু জল নিয়ে খেলা করছে, বেশ ভালোই লাগে। এই রেইনবো, রেইনবো এসছে এখানে, রেইনবো। এসে গেছি ডিজাইনার আউটলেটের সামনে, এখানে আমরা শপিং করব। ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে জুতো কিনব, ক্লার্কে যাব, এর জন্যেই মেনলি আসা। প্রথমবার স্কুল শু কেনা দরকার, সেই জন্য এসেছি। ফিটটা মেজার করা হয়ে গেছে, এখন সে বলে দিয়েছে স্টাফ কত সাইজের জুতো লাগবে, আমরা সেই জুতোটা চুজ করে নিলাম। ওর পছন্দ মতন স্কুল শু হয়ে গেল জুতো কেনা। জুতো কেনার পরে আমরা এখন অন্যান্য দোকানে একটু ঘুরু ঘুরু করবো, মা মেয়ে একটু উইন্ডো শপিং, একটু প্রপার শপিং, সব কিছুই করলাম। শপিং ঘোরাঘুরি সবই হলো, এরপরে যা হয় আর কি, পেয়েছে আমাদের খিদে। এখন হচ্ছে খাওয়ার ব্যবস্থা করতে হবে, কোথায় খাবো সেটাই প্রথমা ঠিক করছে, ভাবছে এটাই খাবো না ওটাই খাবো। সেটা করতে করতে ডিসাইড করলো ফাইনালি ও নান্দোসে খাবে।
এখন আমরা নান্দোজের দিকে যাচ্ছি। নান্দোজে গিয়ে খাওয়া দাওয়াটা সারি, তারপর দেখি কি করি। পেয়ে গেছি নান্দোজ, চলে এসেছি। এবার ভেতরে যাচ্ছি, খাওয়া দাওয়া কী হবে দেখছে প্রথমা। অবশেষে চুজ হলো আমাদের অ্যাজ ইউজুয়াল ফেভারিট হট চিকেন। আমরা হোল চিকেন নিয়েছি, সাথে সাইড ডিশ নিয়েছি রাইস আর পেরি পেরি চিপস। চিকেন সবটা খেতে পারিনি, খানিকটা নিয়ে এসেছিলাম। আমি এক্সট্রা হটটা পছন্দ করি চিকেনে, কিন্তু প্রথমার জন্য একটু বেশি ঝাল হয়ে যায়, সেই জন্য হটটাই নিয়েছি। সাথে তো পিরি পিরি অনেক সস আছেই, সেগুলো দিয়ে ম্যানেজ করে নিলাম। খাওয়ার পরে একটু ফটো তোলা, দুজনে সেলফি। সেলফি তুলতে আমি খুব ভালোবাসি, তোমরা পছন্দ করো কি না জানিও কমেন্টে, ঠিক আছে।